দু একজন অ্যাক্টিভিস্ট যারা আসিফ নজরুলকে মনে হয় কেউ একজন বলে হোতায়া দিমো, আরেকজনে বলে গলা কেটে দিমো, আরেকজনে বলে বাংলাদেশে র বোধহয় আগামীকাল কি বাংলাদেশে অ্যাটাক করবে। এখন আপনি কিছুদিন আগে বাংলাদেশ থেকে ঘুরে এসেছেন, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। বাংলাদেশে আপনি অনেক বছর পরে গিয়েছেন এবং বাংলাদেশে গিয়ে আপনি বেশি দিন থাকেন না, আমার মনে হয় বাংলাদেশে আপনি 2 সপ্তাহ ছিলেন। জি, আপনি 2 সপ্তাহ ছিলেন। এখন এই 2 সপ্তাহে আপনি একেবারে পুরো বাংলাদেশকে বুঝে ফেলেছেন, পরিস্থিতি বুঝে ফেলেছেন, আমার কাছে এমন কিছু মনে হয় নাই। কিন্তু আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, বর্তমান পরিস্থিতিটাকে আপনি এভাবেই কি দেখেন যে যেকোনো সময় র বাংলাদেশে ইন্টারভিন করবে সরকার আরেকটা সরকার পরিবর্তনের ক্ষেত্রে এবং আওয়ামী লীগকে আবার ক্ষমতায় বসাবে বা হাসিনাকে ফিরিয়ে আনবে, এমন কি একটা পরিস্থিতির উদ্ভব আপনি এই মুহূর্তে দেখছেন কিনা? ধন্যবাদ জ্যাকব মিল্টন। আসলে বিষয়টাকে আমরা যদি এই আপনি যেভাবে বললেন সেইভাবে কিন্তু বিষয়টা না, বিষয়টা হলো র অবশ্যই চেষ্টা করতেছে, র অবশ্যই চেষ্টা করতেছে, কিন্তু যারা যারা স্বপ্ন দেখে বা যারা যারা বলে হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য, এইটা একটা অবাস্তব বিষয়। এইটা যদি যারা বলে তারা কোন মস্তিষ্ক নিয়ে বলে এটা আমি বুঝি না, কারণ রয়ের মতো বা ভারতের মতো রাষ্ট্রের জন্য এটা বিপজ্জনক যে তারা এই 20 কোটি জনগণের স্পন্দনের বিরুদ্ধে দাঁড়াইয়া একটা স্বৈর শাসককে আবার পুনঃস্থাপন করবেন। এই চিন্তাটা করলে ভারতেরও প্রবলেম আছে এই, এবং এতখানি এটা বাংলা ভাষায় যেটা বলে বলদামি, এরকম বলদামি চিন্তা তো একটি ভারতের মতো একটি রাষ্ট্রের সরকার বা গোয়েন্দা সংস্থা করতে পারে না। হ্যাঁ, তারা যেটা করতেছে তারা ডিফারেন্ট ওয়েটে একটা কিছু করতেছে, কারণ এখন বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের একটা বিস্তর ফারাক হয়ে গেছে, একটা মানে তাদের কাজের কৌশলে বা কর্মতৎপরতায় সবকিছুতে তাদের একটা বিশাল লস হয়েছে ভারতের। যেমন ভারতের বাজারগুলো এখন বাংলাদেশি মানুষ শূন্য, হসপিটাল গুলোতে বাংলাদেশি পয়সাওয়ালা মানুষগুলো নাই, তারপর রেস্টুরেন্ট গুলো চলছে না, মার্কেট গুলো চলছে না, তাদের কোটি 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 ডলারের ক্ষতি হচ্ছে। এবং এই ক্ষতির রিপ্লেসমেন্ট তারা যদি আরো বড় ক্ষতিকে নিয়ে করতে চায় তো সেটা তাদের এত বড় বোকা বোধ হয় ভারতকে ভাবা আমাদের ঠিক হবে না। তারা পলিটিক্যালি এইটাকে ডিফারেন্ট ওয়েতে এটার একটা স্কেলেট করার চেষ্টা করতেছে, যেখান থেকে তাদের সমর্থক কিছু গোষ্ঠীকে তারা বিভিন্ন জায়গায় বসাতে পারে এবং ওইভাবে নিতে পারে। সেই জন্য তারা মাঠকে উত্তপ্ত করাচ্ছে, এটাও সত্য। যেমন আপনি দেখতে পাবেন এই ইসকনের, আমি ইসকন যেহেতু ইসকন বিবৃতি দিয়ে দিছে যে সে আমাদের সাথে নাই, সেহেতু আমি মনে করি এটা ইসকন না, এটা এই চিন্ময়ের উপরে ভর করে একটা সংখ্যালঘু সম্প্রদায়কে, সে তার মধ্যে ধরাও পড়ছে প্রচুর সংখ্যা গুরু জনের গোষ্ঠী আছে এবং তারা স্বাভাবিকভাবেই ফ্যাসিবাদী লোকজন, তারা সংখ্যালঘু সেজে ওখানে যে সমস্ত কার্যকলাপ করছে, তারপর এই যে ধরেন একটা প্রকাশ্যে একজন আইনজীবীকে হত্যা করলো, তারপর বিভিন্ন জায়গায় 1 লাখ টাকার লোভ দেখাইয়া শাহবাগে জমায়েত করলো, তারপর আবার আনসারদের মধ্যে ঝামেলা করলো, ছাত্র কলেজ গুলো ঝামেলা করলো, গার্মেন্টস শ্রমিকদের নামালো, এই যে বিভিন্ন জায়গায় প্রতিদিন একটা 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 ঝামেলা করতেছে, এগুলোকে আমরা যদি বিচ্ছিন্ন ভাবে দেখতেছি না, এখন আমরা এটাকে এটা কালেকটিভ ওয়েতে দেখার চেষ্টা করতেছি। সেখানে আমাদের ইনফরমেশন এবং আমাদের এই যোগ বিয়োগ মিলিয়ে আমরা একটা সন্দেহ করছি যে তারা আরো কয়েকটি ঘটনা ঘটানোর পরে একটা বড় ধরনের মুভমেন্টে যেতে পারে, বিষয়টাকে আমরা এইখানে ভাবতেছি। তো এইখানে ভাবতে গিয়ে যে পরিস্থিতিটা সৃষ্টি হতে পারে, সেখানে এরা সাকসেসফুল হতে পারে, আবার এরা ব্যর্থও হতে পারে। যদি এরা ব্যর্থ হয় সেক্ষেত্রে কি হবে, ব্যর্থ যদি হয় সেক্ষেত্রে হয়তো র এবং ভারত নতুন কোন সিদ্ধান্ত নিতে পারে, সেই সিদ্ধান্তগুলো তখন কার দৃষ্টিতে আমাদের কাছে যে ইনফরমেশন আছে সেখানে নেগেটিভ অনেক কিছু থাকতে পারে, এবং সেই নেগেটিভ বিষয়গুলোকে যদি আমরা মানে কালেকটিভ ওয়েতে সব কিছুর সাথে যদি মানে মিশানোর চেষ্টা করি, তাহলে যে একটা ভয়ঙ্কর সত্যও আছে, তারা চূড়ান্ত মানে সিচুয়েশনে যদি নিয়ে যেতে চায় এই সিচুয়েশন গুলোকে, তাহলে হয়তো তারা এমনও হতে পারে যে তারা শেখ হাসিনাকে মেরেও দিতে পারে। শেখ হাসিনাকে মেরে দিলে কি হবে, আপনার দোষটা তারা যে কোনো ভাবে হোক চাপাবে, হয় এই সরকারের উপরে নয় বাংলাদেশি
ইসলামী শক্তির উপরে, না হয় ছাত্রদের উপরে। আপনার এখানে এই ভয়টা একটা আছে, এটা হলো একটা না হলে আর একটা হওয়া হইতে পারে, এবং আমাদের যে ইনফরমেশন তার সাথে মিলালে আমরা এগুলোকে উড়িয়ে দিতে পারি না। একটা কি বিষয়টা কি এটা হতে পারে, ভারত কি এটা চিন্তা করতে পারে যে হাসিনা শি বিকাম রিয়েলি ওল্ড অ্যান্ড ধ্যাত্রা খাতা, উই আর গোয়িং টু রিপ্লেস উইথ রেহানা অর উই আর গোয়িং টু রিপ্লেস উইথ সামওয়ান এলস ফ্রম শেখ ফ্যামিলি, ডু ইউ থিঙ্ক র অর ইন্ডিয়া ক্যান মেক এ দ্যাট টাইপ অফ মেজার? শুনেন, রয়ের কাছে তো ফ্যামিলি কোনো ফ্যাক্টর না, তারা তাদের স্বার্থ ফ্যাক্টর, তাদের ন্যাশনাল ইন্টারেস্টে তারা কাজ করে। সেখানে যদি ওই হিরো আলমকে দিয়েও যদি হয়, তারা হিরো আলমকেও তারা নিয়ে বসাবে, বুঝছেন ব্যাপারটা? ওখানে তাদের কোনো বলেন, আমি আমি একটা কথা বলেছি, ভারত সবসময় বাংলাদেশে কারা রুল করবে এটা সিলেকশনের জন্য তারা অশিক্ষিত অদূরদর্শী বস্তা পচা নীতিহীন কিছু লোকজনকে খুঁজে বের করে। তো সেক্ষেত্রে আমি অবাক হব না যদি হিরো আলমের মতো লোকজনরা পররাষ্ট্র মন্ত্রী বানায় দেয়, আমি আদৌ অবাক হব না, কারণ যে কোনো বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় তারা তাদের এগেনস্ট একজন হিরো আলমই খুঁজে। তো এখন তারা তো এই কাজটা করে, তো আপনি কি আপনি মনে করছেন না যে শেখ ফ্যামিলির কাউকে তারা হিরো আলম বানাবে এই মুহূর্তে? তারা বিএনপি হিরো আলমদের মধ্যে না, এখন আমার মনে হয় না, এখন যে সিচুয়েশন এখানে শেখ ফ্যামিলির কেউ এই ক্রান্তিকালে কেউ আসবে, কারণ বিগত দিনগুলোতেও আওয়ামী লীগ বলেন যা বলেন, কারো ক্রান্তিকালেই আমরা কিন্তু ওই নেতৃত্বের পরিবার থেকে কাউকে কিন্তু রিপ্লেসমেন্ট দেখি না ওই দুর্যোগ মুহূর্তে। এখন হয়তো তাদের ওটা কি বলে আপনার অন্য কেউ হয়তো কাউকে সামনে আনবে এস্কেপ গোট হিসেবে, যেমন আগে যারা আওয়ামী লীগকে জিন্দা রেখেছিল, যখন সুসময় আসে জিয়া রহমান যখন শেখ হাসিনাকে নিয়ে আসলো, তখন কিন্তু সেই লোকগুলো সবাই কিন্তু বলির ফাটা হয়ে গেছে, বুঝছেন? আওয়ামী লীগের মধ্যেও আমরা দেখেছি। তো এরপরেও এখন এখন এই আওয়ামী লীগের দুর্যোগের সময় তারা এমন এমন চরিত্র নিয়ে আসবে যে চরিত্রগুলোর ওই চান্স না পাওয়ার কারণে তাদের চরিত্রে কোনো দাগ ছিল না, এরকম লোকদের হয়তো নিয়ে আসবে। আমি বুঝেছি, চান্স না পাওয়ার কারণে তাদের কোনো দাগ ছিল না। আপনি কি আপনি কি এই চান্স না পাওয়ার কারণে দাগ ছিল না, আপনি কি আসিফ নজরুলকে এই কাতারে দেখেন কিনা? আসিফ নজরুল তো পলিটিক্যাল লোক না, সে শিক্ষক বুদ্ধিজীবী মানুষ, তার কার্যক্রম তাকে, হ্যাঁ এখানে কিছু একটা হয়েছিল যে আসিফ নজরুল সামনের কাতারে ছিল, এটা সত্য, এবং সে ছাত্রদের পক্ষে ছিল, যে কারণে আর আমাদের মধ্যে একটা সত্য কথা কি, আমাদের মধ্যে যখন রাষ্ট্রীয় কোনো শক্তি কাউকে যখন একটু তোয়াজ করে তখনও আমরা গলে যাই, আর কাউকে ধমক দেয় তখনও আমরা নত হয়ে যাই। তো এই বিষয়গুলো কিন্তু সত্য, এগুলো যারা ফেস না করছে তারা বুঝবে না। যেমন আমাকে যখন টর্চার করা হয়েছে, আমাকে কিন্তু কোনো প্রশ্ন করা হইতো না, তো আমি বলতাম যে ভাই তোমরা টর্চার করতেছে কেন, বলো কি বলতে হবে। তো তো এই বিষয়গুলো হয় এরকম, রাষ্ট্রশক্তির সামনে যখন আপনি দাঁড়াবেন তখন যদি আপনাকে তোয়াজ করে আপনি গলে যাবেন, আর যদি ভয় দেখায় আপনি নত হয়ে যাবেন। তো আসিফ নজরুল তখনকার পরিস্থিতিতে যখন একটা মানে গভর্নমেন্ট নাই হয়ে গেল, তিনটা দিন কিন্তু গভর্নমেন্ট ছিল না, এই গভর্নমেন্ট যখন ছিল না তখন সেই সময়ে যে প্রক্রিয়া চলতেছিল সেখানে অনেক নাটক হয়েছে, অনেক নাটকের মধ্যে অনেক কিছু আমরা জানি, অনেক কিছু আমরা জানি না, অনেক কিছু আমরা স্পেকুলেট করতেছি, অনেকেই আমরা অনেক চিত্র বানাইতেছি, বুঝছেন ব্যাপারটা? কিন্তু এখানে বিষয়টা এত সহজ না, এখানে যদি সহজ হইতো তাহলে সরাসরি ভাবে উপদেষ্টা পরিষদে একদম শেখ হাসিনার গতকালকের লোক আজকেও আবার উপদেষ্টা হবে, এগুলোও সম্ভব হইতো না, এরকম অনেক বিষয় ছিল। তবে একটা জিনিস ঠিক যে এটা আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কারী যে হান্নান, সে কিন্তু বলে গেছে টিভিতে যে এখানে রাজনৈতিক দলগুলো ছাত্রদের রক্তের সাথে বেইমানি করেছে, এখানে কিন্তু তারা কিন্তু সেনাবাহিনীর কথা বলে নাই, যেভাবে আসিফ নজরুলের নামটা আসছে, এবং সে কিন্তু আসিফ নজরুলকেও কিন্তু দোষারোপ করে না, সে বলছে রাজনৈতিক দলগুলো তাদের রক্তের সাথে বেইমানি করেছে, তাদেরকে বাদ দিয়ে তারা এক বঙ্গভবনে নতুন নাটক সাজাইছিল, তিনটা ভুয়া ছাত্র নিয়ে তারা অন্য একটা নাটক করতে চাইছিল, এই এইসব ব্যাপার ঘটেছে, এবং যে কারণে তারা একটা পর্যায়ে ছাত্ররা বাধ্য হয়ে
দুইজন ছাত্র এবং ডক্টর ইউনুসকে প্রস্তাব করে প্রেশার দিয়ে ওখানে ঢোকানো হয়েছে, এটা সত্য।